জালালউদ্দিনের আরেকটা গান আছে, হাত পাও নিয়া জন্ম নিলে মানুষ বলে কয় না তারে, মানুষ হইতে কয়জন পারে। চারণ সাহেব, একজন আমারে বলতেছে তোমার হাতে ধরো, তা আমার হাত ধরলাম। একজনে বললো তোমার কানে ধরো, আমি আমার কানে ধরলাম। একজন বললো তোমার চোখে ধরো, আমি আমার চোখে ধরলাম। বললো তোমার মুখে ধরো, আমি আমার মুখে ধরলাম। একজন বললো তোমার বুকে ধরো, আমি বুকে ধরলাম। কেউ এ পর্যন্ত কইল না যে তোমার মানুষে ধরো, মানুষ ধরার জায়গা নাই। এই দেহের মধ্যে যতগুলো জিনিস আছে প্রত্যেকের একটা করে নাম আছে, যেটাতে ধরবো ওইটারই নাম আছে। মানুষটা কোন জায়গায় দেহের মধ্যে? এই দেহের মধ্যে মানুষটা ধরা যায় না, ওই মানুষটাকে ঘুরে নিতে হয়। তাই বাবা মনমোহনের একটা গান আমি রাখি। আমার ডান পাশে ভাইয়েরা আনন্দ করবেন, যদি কথা বলেন তাহলে আপনারা আমার কাছে। পরের গানটাতে আনন্দ করেন, মনমোহনের গানটা গান। তোমার কর্ম কেবল আর কিছু নয়, তোমার কর্ম কেবল আর কিছু নয়, তোমার কর্ম কেবল আর কিছু নয়, আকায়া কি মুছা মুছি, দয়াল গো আকা কি মুছা মুছি। একদিক দিয়ে মানুষকে জন্ম দিচ্ছে, মানুষ বাড়তেছে, আরেকদিক দিয়ে মানুষ কমতেছে। একদিকে জন্ম হচ্ছে, আরেকদিকে মরতেছে। এই দিক দিয়ে আঁকা আঁকি হচ্ছে, আর একদিক দিয়ে মোছা মুছে হচ্ছে। আঁকা আঁকি হতে হলো সৃষ্টি করা, আর মোছা মুছে হলো মানে ধ্বংস করে দেওয়া। তাই আমিও আসছি, আমি যেদিন আসছি সেদিন সৃষ্টি, যেদিন চলে যাব সেদিন আমার ধ্বংস অনিবার্য, বিলুপ্ত হয়ে গেলাম। প্রভুর এই কাজ, আর যা আছে সব ভাগ করে দেওয়া হয়েছে। ফেরেশতারা ফেরেশতার কাজ করে, জিব্রাইল জিব্রাইলের কাজ করে, আজরাইল আজরাইলের কাজ করে, মিকাইল মিকাইলের কাজ করে, ইসরাফিল ইসরাফিলের কাজ করে। আমার বিবেক বুদ্ধি দ্বারা আমি আমার গুরু সেবা করি, আর মালিকের কাজ হচ্ছে সৃষ্টি করা আর ধ্বংস করে দেওয়া। শুধু আঁকা আঁকি মোছা মুছি খেলা। দেখে আমি তাজ্জব হয়েছি, দয়াল গো দেখে আমি তাজ্জব হয়েছি, তোমার কর্ম কেবল কর্ম কেবল আর কিছু নয়, আকায়া কি মুছা মুছি, দেখে আমি তাজ্জব হয়েছি, দয়াল গো দেখে আমি তাজ্জব হয়েছি, তোমার কর্ম শিশুর মতো কলম কলম লয়ে, নানান রঙের কালি দিয়ে শিশুর মতো বাজু
দেখে আমি তাজ্জব হয়েছি দয়ালু দেখে আমি তাজ্জব হয়েছি তোমার চরণ গানের মধ্যে বারবার চেয়ারম্যান সাহেবের নাম নিতেছি। এক বন্ধু আমারে 2000 টাকা ধার দিছে, তারে ধন্যবাদ দিছি, শুক্রিয়া জানাইছি। আরেক বন্ধু আমারে 5000 টাকা দিছে, তারে ধন্যবাদ দিছি। যে আমারে 20 টাকা দিছে তারেও ধন্যবাদ দিছি। কিন্তু আমরা আমাদেরকে যে আল্লাহ হায়াত দিয়েছে, রিজিক দিয়েছে, সন্তান দিয়েছে, পরিবার দিয়েছে, সম্পদ দিয়েছে, এত সুন্দর সুশ্রী চেহারা দিয়েছে, এত কিছু দিয়েছে, সহজে আমরা সহজে আল্লাহকে কেউ শুকরিয়া আদায় করি না। দুনিয়াতে কেউ কাউকে কিছু দিলে তারে ধন্যবাদ দিতে ভুল করি না, তারে সম্বর্ধনা দিতে ভুল করি না। কিন্তু যে আল্লাহ আমাদেরকে এত কিছু দিল, আমরা তারে ধন্যবাদটা দিলাম কেমনে, কোন দিক দিয়ে দিলাম? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সেই আমাকে শুকরিয়া আদায় করে, সে আমার মুমিন বান্দা, ওয়ায়ুকিমুনা সালাতা যে বান্দা আমি আল্লাহর সন্তুষ্টি কামনা করার জন্য আমার কুদরতি পায় সেজদা দিয়া আমাকে সম্মান দেয়, সে আমার বান্দা। এজন্য বাবা মনমোহন বলেছে, আমি তোমার হই বা না হই তুমি যে আমার এটা ঠিক দিচ্ছি, সে যদি আমার না হইতো বলার শক্তি আমার ছিল না, সে যদি আমার না হইতো চলার শক্তি আমি পাইতাম না, সে যদি আমার না হইতো খাওয়ার শক্তি আমি পাইতাম না, সে যদি আমার না হইতো একটা শব্দ করার শক্তি আমার ছিল না, আমি তার হই নাই এটা সত্য, সে যে আমার এটা কখনো মিথ্যা হইতে পারে না। তাই বলে কই তুমি কই কারে বা কই, যারে কই সে শুনে বা কই, কই তুমি কই কারে বা কই, আমি তোমার হই বা না হই আমি তোমার, আমি তোমার হই বা না হই তুমি আমার ঠিক বুঝেছি, দেখে আমি তার জন্য হয়ে
अवकाश नाई दिन राते परिश्रम नाई खाते खाते अवकाश नाई दिन राते अबर अल्लाह कुनो परिश्रम आछे क्लांत होय आमी दुइटा गान गाइला आमार परिश्रम लागे क्लांत होई कारण आमार मध्ये छयटा नाच आछे खान नाच आछे अल्लाह कुरान शरीफ एटाओ बोलछे कुल आउजु बिरब्बिन नास मालिकिन इलाहिन मिन शर्रिल वसवासिल खान अल्लाजी वसवासु फी सुदूरिन मिनल जिन्नति वान नास छयटा नास खाच्चर आछे आमार काछे एइजन्य आमी क्लान्त होई आमार आल्लाह कखनो क्लान्त होय कुल आउजु बिरब्बिन नास मालिकिन नास এই প্রত্যেকটা নাচ দেহের এক একটা করে রিপু আর সবচেয়ে বড়টা হলো খান নাচ মাইক টেপ করে কে ওমা এই খান নাচগুলো হলো কাম ক্রোধ লোভ মদ মৎসর্য হিংসা এগুলো যতক্ষণ পর্যন্ত আমার কাছে আছে ততক্ষণ পর্যন্ত আমি ক্লান্ত হই আমার আল্লাহর কোনো কাল ক্লান্ত নাই কারণ কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুহুয়ান আহাদ আমার আল্লাহ কখনো জন্ম দেননি কারো কাছ থেকে জন্ম নেননি তিনি এক অদ্বিতীয় তার কোনো শরীক নাই তার কোনো ক্লান্ত নাই ওইটাই একজন হিন্দু ব্যক্তি তার গানে প্রকাশ করেছেন পরিশ্রম নাই अवकाश नहीं दिने दिने राते परिश्रम नहीं खाते खाते माखा माखी पाइना धरते माखा माखी माखा माखी पाइना धरते जानते गिए कंदी देखी बाबा मनमोहन भाबिए बोले नित्य लीला कौतू हले मनमोहन भाबिए बोले नित्य लीला कौतू हले बाबा नित्य लीला तज्जब होएछी दयालु देखे आमि तज्जब होएछी दयालु दयालु देखे आमि तज्जब होएछी।